একটি দিনে সবচেয়ে সুন্দর সময় হচ্ছে বিকেল, আর এই বিকেলটা আরও আনন্দের হয়ে যায় যখন শুরু হয়ে যায় কুইজ শো, জানার আছে বলার আছে, আর যখন তোমরা আমাদের সঙ্গে থাকো। তাসলিমা রয়েছি তোমাদের সঙ্গে এবং বরাবরের মতো আজও আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, তার সঙ্গে আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে মুজিবনগর স্মৃতিসৌধ সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। চলো, কুষ্টিয়া জেলার মেহেরপুরে অবস্থিত মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি তানভীর করিম। এতে 24টি পৃথক ত্রিভুজাকৃতির দেয়াল বৃত্তাকারে ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সর্বশেষ উচ্চতায় স্থির হয়েছে। স্মৃতিসৌধটিতে 1947 থেকে 1971 সাল পর্যন্ত 24 বছরের স্বাধীনতা আন্দোলনের জন্য জনগণের সংকল্প, সংগ্রাম এবং মনোবলের চূড়ান্ত রূপ উপস্থাপিত হয়েছে। এর নির্মাণ কাজ শেষ হয় 1986 সালে। অসাধারণ কিছু তথ্য আজ আমরা জেনে নিলাম শুরুতেই। এবারে জানাই যে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে কে রয়েছেন। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে সঙ্গীত শিল্পী তাসমিম জামান স্বর্ণা। এবারে কথা বলছি আমাদের আজকের ছোট্ট বন্ধুর সঙ্গে এবং তোমাদের সঙ্গে কুইজ খেলবো। স্ক্রলে দেখানো নাম্বারগুলোতে ফোন করো, কথা হবে। স্বাগত আমাদের আজকের আয়োজনে, কেমন আছো স্বর্ণা? আমি খুব ভালো আছি এবং তোমাকে আবারও পেয়ে আমার খুব ভালো লাগছে। আমাদেরও বেশ ভালো লাগছে আজ অনেকদিন পর আবার তোমাকে আমাদের মাঝে পেয়ে। স্বর্ণা বলো, কেমন চলছে আসলে সময়টা? তুমি অনেক ছোট, বলছিলাম যে আমাদের ছোট বন্ধু, কোন ক্লাসে পড়ছো আগে একটু শুনি বলো। এবার ক্লাস 10-এ উঠেছি। আর পড়াশোনা নিয়ে ব্যস্ততা খুব ভালো চলছে, কারণ সামনে এসএসসি দেব, তো পড়ালেখা নিয়ে আছি, সাথে তো গান আছেই। সেটাই, কারণ আমরা সবসময় দেখেছি তুমি পড়াশোনায় খুব ভালো ফলাফল করছো, একেবারে বরাবরই। তো এই ভালো ফলাফলের পেছনে আসলে রহস্যটা কি? কারণ স্কুলে আমার ফ্রেন্ডরা, তারপর আমার টিচাররা, প্রিয় টিচারগণ সবাই আমাকে পড়ালেখায় হেল্প করে, কারণ তারা তো সবাই জানে যে আমি গান নিয়ে আছি, হয়তো একটু বিজি আছি, তো বিজির ভিতরে যদি আমি তাকে একটু হেল্প করতে পারি তাহলে সে হয়তো আরও ভালো ফলাফল করবে। আর আমার স্যার ম্যাম সবাই অনেক কেয়ার করে আমাকে এইসব ব্যাপারে, পড়ালেখার ব্যাপারে, আমার স্কুল টিচাররা, তারপরে আর বন্ধুরা তো আছেই, তারা সবসময় আমার খেয়াল রাখে, সবসময় পড়ালেখার নোটগুলো আমাকে দেয়, আমি তাদের থেকে নিয়ে নিই, হেল্প পাচ্ছি সবসময়। এর জন্য আমার পড়াটা আরও ভালো হচ্ছে, আরও এগিয়ে যাচ্ছে। অবশ্যই, এবং তোমার পড়াশোনাটাও ভালোভাবে চলতে থাকলো গানের পাশাপাশি, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং আমাদের আরও ভালো লাগে যখন আমাদের আমাদের এই আয়োজনের প্রাণ যারা, আমাদের ছোট্ট বন্ধুরা যখন আমাদেরকে ফোন দেয়। একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে কথায় ফিরছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি নিশা। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আপু ক্লাস 10-এ পড়ছি, বিকানসন স্কুলে। খুব ভালো, আজকে কুইজ খেলবে কোন বিভাগ থেকে বলো তো? আপু এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, কেন এই বিভাগটি পছন্দ করলে? আপু ভালো লাগে ইংরেজি পড়তে। আমাদেরও ভালো লাগবে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে। প্রথম প্রশ্ন তোমার জন্য, মেনি আ ম্যান ড্যাশ সাকিউমড টু দিস টেম্পটেশন, A does, B has, C has. বলো তো কোনটা? জলদি। আপু অপশন B has। উত্তর সঠিক। $500 সমমূল্যের বই তোমার জন্য রইল। যাচ্ছি পরের প্রশ্নে। The phrase pass for means A appear to be, B allow, C qualify. এটাও ঝটপট। আপু অপশন এ অ্যাপিয়ার টু বি। উত্তরটি সঠিক হলো না, দুঃখিত। কোয়ালিফাই সঠিক উত্তরটা জেনে রাখলে তুমি। আর একজন বন্ধু রয়েছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কি বলছো? আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছো কি? কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? এবারে বলো আজকে কুইজ খেলবে কোন বিভাগ থেকে? দৈনন্দিন বিজ্ঞান। ঠিক আছে, দৈনন্দিন বিজ্ঞান বিভাগ থেকে আমাদের বন্ধুর জন্য প্রশ্ন থাকছে। প্রথম প্রশ্ন, মোবাইল ফোন থেকে ডায়াল করলে স্পষ্ট বেতার তরঙ্গ কোথায় যায়? ক প্রেরক টাওয়ারে, খ টেলিফোন অফিসে, গ
উৎপ্রেরক গ্রাহক টাওয়ারে। বলো তো কোথায়? জলদি উত্তর সঠিক। গুড, 500 টাকা সমমূল্যের বই তোমার জন্য রইল। যাচ্ছি পরের প্রশ্নে। মহাকাশ গবেষণায় খাদ্য ও অক্সিজেন উৎপাদনের উৎস হিসেবে ব্যবহৃত হয় ক ক্লোরোলা উদ্ভিদ, খ ফাঙ্গাস, গ শৈবাল। বলো। উত্তর সঠিক। 500, 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার কি খেলবে আরো 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য? আচ্ছা, যাচ্ছি। দুইটি বস্তুর মধ্যে দূরত্ব 4 গুণ বৃদ্ধি পেলে অভিকর্ষ বল হবে ক 4 গুণ, খ 16 গুণ, গ 16 ভাগের 1 ভাগ। বলো। অপশন খ 16 গুণ। উত্তরটি সঠিক হলো না, দুঃখিত। 4 গুণ সঠিক উত্তরটা জেনে রাখলাম। 500 টাকা সমমূল্যের বই শুধু রইল তোমার জন্য। আপু, তোমার কাছে ফিরে আসি। আমরা পড়াশোনা নিয়ে কথা বলছিলাম, বলছিলাম যে পড়াশোনার পাশাপাশি তুমি গানও অনেক ভালো করো, তো এবার একটা গান শুনলে মনে হয় মন্দ হয় না, একটা গান শুনি চলো। আমি এখন গাইছি গীতিকার কবি রবীন্দ্র গোপ স্যারের লেখা একটি গান। ঠিক আছে, ছোট্ট করে শুনি। ওকে। এই দেশেতে জন্ম নিয়ে জীবন স্টুডিওতে রয়েছে সঙ্গীত শিল্পী তাসমিম জামান স্বর্ণা। কথা বলছি আমাদের আজকের অতিথির সঙ্গে। আপু, বিরতির উপরে তো খুব সুন্দর একটা পরিবেশনা শুনেছি, এবারে শুনবো। তবে তার আগে আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই যে তোমাকে আমরা স্বর্ণা, তোমাকে আমরা চিনি, হ্যাঁ, এবং আগে কিন্তু সেভাবে আমরা তোমাকে চিনতাম না, তাই না? বা আমাদের যারা বন্ধুরা রয়েছে, তোমার যারা ছোট ছোট, এখন তো অনেক বন্ধুরা রয়েছে, এই চেনার পেছনেও কিন্তু খুব সুন্দর একটা গল্প রয়েছে। গল্পটা হচ্ছে তুমি একটা রিয়েলিটি শো থেকে এসছো, সেই গল্পটা আমাদের সঙ্গে একটু শেয়ার করো। আচ্ছা, এর আগে তো কেউ চিনত না, অবশ্যই তুমি যেটা বলেছো। আর একটা রিয়েলিটি শোতে গিয়েছিলাম, সেখান থেকে বের হয়ে আসার পরে সবাই আমাকে ভালো করে চিনতে শুরু করলো যে স্বর্ণা বলে একজন আছে। অবশ্যই। তারপর অনেকগুলো কম্পিটিশনে আবার যোগ করেছিলাম, ওখান থেকে চ্যাম্পিয়ন হয়েছি,
দেশের গানে চ্যাম্পিয়ন হয়েছি, তারপরে ক্লাসিক্যালে। তো এখান থেকে সবাই আমাকে চিনতে শুরু করলো। আর রিয়েলিটি শোতে 4 মাস ছিলাম, আর ওখান থেকে অনেক ভালো ভালো ব্যক্তিত্বদের সাথে আমার পরিচিত হয়েছে। এই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম যে অসাধারণ সব সঙ্গীত ব্যক্তিত্বদের সান্নিধ্য পেয়েছো, এটা আসলে তোমাকে কতটা অনুপ্রেরণা দিচ্ছে? অনেক, কারণ তাদের সাথে যে দেখা করব এটা কখনো ভাবতেই পারিনি। আর এই রিয়েলিটি শোতে যেই তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, অনেক ভালো লেগেছে। আর এখান থেকে গান গাওয়ার আরও মানে ইচ্ছাটা আরও বেড়ে গিয়েছে। তো শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের সাথে দেখা হয়েছে, তার একটি গানও করেছি আমি, এবং তিনি অনেক ভালো কমেন্ট করেছে যে স্বর্ণা তোমার গলা অনেক মিষ্টি একটি ভয়েস, তুমি গানটা ধরে রাখবে। তারপরে সামিনা চৌধুরী ম্যাম শ্রদ্ধেয়, তারপরে এস আই টুটুল স্যার, তারপরে ফেরদৌসিয়ারা ম্যাম শ্রদ্ধেয়, তাদের সাথে তাদেরকে গান শুনিয়েছি, তারা অনেক ভালো ভালো কমেন্ট করেছে। আর ফেরদৌসিয়ারা ম্যাম সবসময় বলছে যে স্বর্ণা তো আমাদের স্বর্ণকণ্ঠী। তোমার টেলিভিশনের ভলিউমটা একদম মিউট করে আমার সঙ্গে কথা বলো। এবারে বলো, আজকে কুইজে অংশগ্রহণ করবে কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে? এভরিডে ইংলিশ। ঠিক আছে, তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আমাদের আজকের মতো বিভাগটি শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন তোমার জন্য, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড এন্টার? এ এন্ট্রাপ, বি এন্ট্রি, সি এন্ট্রেন্স, বলো তো। আপু, উত্তর বি এন্ট্রি। উত্তর সঠিক। $500 সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক ওয়ার অ্যান্ড পিস? এ টলস্টয়, বি উইলিয়াম কাউপার, সি শেক্সপিয়ার, বলো। আপু উত্তর বি। পুরো অপশনটা বলতে হবে? আপু উত্তর বি, উইলিয়াম কাউপার। উত্তরটি সঠিক হলো না, দুঃখিত, টলস্টয়। সঠিক উত্তরটা জেনে রাখলে আরো একজন বন্ধু রয়েছে সঙ্গে। হ্যালো। হ্যালো আপু, আমি আশিয়া। কেমন আছো? একটু আপু ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুলে বলো তো? আপু বিকর্ণ স্কুল এন্ড কলেজে ক্লাস 10 এ। পড়াশোনা নিশ্চয়ই অনেক ভালো চলছে? একটু আপু চলছে ভালো। ভালো চললেই ভালো। এবারে বলো, আজকে কুইজ খেলবে কোন বিভাগ থেকে? আপু দৈনন্দিন বিজ্ঞান। দৈনন্দিন বিজ্ঞান, ঠিক আছে। তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আমাদের আজকের মতো বিভাগটি শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন করছি তোমাকে, নিচের কোন বিজ্ঞানী রোবট আবিষ্কার করেন? ক ডক্টর রবার্ট হ্যাবিং গভার্ড, খ হে বি এস হালডন, গ অ্যালেন বি শেপার, বলো তো। আপু অপশন ক, ডক্টর রবার্ট হ্যাবিং গভার্ড। উত্তরটি সঠিক। 1926 সালে তিনি এটি আবিষ্কার করেন, ঠিক আছে, জেনে রাখলে। এবং $500 সমমূল্যের বই তোমার জন্য রইল। যাচ্ছি পরের প্রশ্নে, নিচের কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? ক স্বর্ণ, খ পিতল, গ ইস্পাত, কোনটিকে বলো তো। আপু অপশন গ ইস্পাত। উত্তর সঠিক। খুব ভালো, $500 $1,000 সমমূল্যের বই তোমার জন্য রইল। আমি কি যাব পরবর্তী প্রশ্নে? জি আপু যেতে চাই। যাচ্ছি, তেল রঙে সাধারণত কোন তেল ব্যবহার করা হয়? ক সরিষা তেল, খ তিসি তেল, গ সয়াবিন তেল, বলো তো। আপু অপশন খ তিসি তেল। উত্তর সঠিক। অসাধারণ, $2,000 সমমূল্যের বই রইল তোমার জন্য। আপু তোমার কাছে ফিরে আসি। এবারও তো একটা গান না শুনলে অপূর্ণতা রয়ে যাচ্ছে, এবার কোন ধরনের গান শোনাবে? আচ্ছা, আমাদের একটি মিক্সড অ্যালবাম ছিল, তো ওখানে সবগুলোই ছড়া গান ছিল, তো ওই সবগুলো গানের মধ্যেই আমি ছিলাম, তো ওখান থেকে একটি গান করছি। আমরা ছোট্ট করে শুধু স্থায়ীটা শুনবো গানের। জল পড়ি তুই কোন জলেতে থাকিস, রূপ কথার ওই গল্পে থেকে আমাকে তুই খুঁজিস। জল পড়ি থেকে আমাকে তুই খুঁজিস, আমাকে
গেল, ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশনার জন্য। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে, দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? জি আপু, আমি তাওসিন আহমেদ বলছি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 9 নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ফাইন, তুমি তো এখন জানো নিশ্চয়ই যে এখন আমরা কোন বিভাগ নিয়ে খেলবো। সমরেশ মজুমদার, খ সুনীল গঙ্গোপাধ্যায়, গ শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বলো। অপশন ক, সমরেশ মজুমদার। উত্তরটি সঠিক হলো না, দুঃখিত, শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানা হলো। আচ্ছা, আরো একজন বন্ধু রয়েছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমার নাম মুইন। কোথা থেকে ফোন করেছো? মানিকগঞ্জ। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? ক্লাস 7 মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। লাকি 7। বলো, আজকে কুইজে অংশ গ্রহণ করবে কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে? বলো। প্রাচীন ইতিহাস। ঠিক আছে, প্রাচীন ইতিহাস আমাদের এই বিভাগটি থেকে। আমাদের ছোট্ট বন্ধুর জন্য প্রশ্ন থাকছে, লক্ষণ সেনের একজন সভাপতি উমাপতি ধর, অন্য জনের নাম কি? ক কুমারদেব, খ শরণ, ক গোবিন্দপাল। বলো তো জলদি। অপশন গ, গোবিন্দপাল। উত্তরটি সঠিক হলো না, শরণ সঠিক উত্তর। আপু, তোমার কাছে ফিরে আসি। আমরা অ্যালবাম প্রসঙ্গে ছিলাম, বলছিলে যে কিছুদিন আগে তোমাদের একটি অ্যালবাম রিলিজ পেয়েছে, তো অ্যালবামটি সম্পর্কে একটু বলো আমাদেরকে। এটা হচ্ছে শিশু কিশোর একটি আয়োজিত একটি কম্পিটিশন আছে, ওখান থেকে যারা শ্রেষ্ঠ হয়েছে তাদেরকে নিয়ে একটি অ্যালবাম ছিল। তো তাদের মধ্যে গান, গানের ছিল 4 জন আর কবিতা ছিল 2 জন। তো গান আর কবিতা দুইটা একসাথে মিক্সড হয়ে একটি অ্যালবাম, ছড়া গানের অ্যালবাম হয়েছিল। বা আর ওইটা রিলিজ হয়েছে এই বইমেলাতে। এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছ? খুব ভালো, সবাই খুব ভালো ভালো কমেন্ট করতেছে আর সবাই বলতেছে যে গানগুলো অনেক চমৎকার, মানে শেখার মতো একদম, গানগুলো অনেক সুন্দর সুন্দর। বা আর নিজের ব্যক্তিগতভাবে কোনো ধরনের গানের প্রতি কি দুর্বলতা রয়েছে, বা কোনো ধরনের গান নিয়ে কি অ্যালবাম বের করবার ইচ্ছা রয়েছে সামনের দিকে? হ্যাঁ, আমার খুব ইচ্ছা যে আমি একটা অ্যালবাম তো বের করবই সামনে, আর সবাই আমার গান শুনে যেতে বলতে পারে যে হ্যাঁ এটা স্বর্ণার ভয়েস, তারা যাতে একটা তৃপ্তি পায়, এই এই ধরনের কিছু গান বের করতে চাই। আর আর প্লেব্যাক করার অনেক ইচ্ছা আছে। হ্যাঁ, এবং ইতিমধ্যে তুমি কিন্তু নাটকে একটা গান করে ফেলেছো, কোন ধরনের গান করেছো সেটা? সর্বপ্রথম সাত ভাই চম্পা এই বাংলাদেশের সিরিয়ালে, ওখানে আমি একটি গান করেছি। কোন ধরনের গান ছিল ওখানে? ছোটদেরই গান ছিল। সঙ্গীত আয়োজনে কে ছিলেন? সঙ্গীতায় চলেছিলেন বাবু স্যার, তিনি মানে মিউজিক ডিরেক্টর। তো ওখান থেকেই আমার মানে গানটা গাওয়া। আচ্ছা, এই যে এত কাজ করছো এবং পড়াশোনার পাশাপাশি, তো পড়াশোনায় কখনো কি কোনো সমস্যা হয়ে থাকে? না, পড়াশোনা কখনো সমস্যা হয় না, কারণ হেল্প তো সব দিক থেকেই পাচ্ছি, তো সমস্যা হচ্ছে না। তোমার আসলে কি হওয়ার ইচ্ছা আছে বড় হয়ে? বড় হয়ে গান তো সাথে করে নিয়েছি, আর বড় হয়ে ইচ্ছা আছে অনেক ভালো কিছু করার, গান পড়ালেখার থেকে গান পড়ালেখা দুটো একসাথে সব কিছু মিলেমিশে বড় কিছু করতে চাই। আচ্ছা, আমাকে সত্যি করে বলো তো, তোমার কি পড়াশোনা করতে বেশি ভালো লাগে না গান কোনটা বলো? আমার অবসর সময় গানকে নিয়ে থাকতে ইচ্ছা করে। আচ্ছা, কারণ গান কেমন সাথী হয়ে গেছে একদম। আর যেহেতু গানকে নিয়ে চলছি তো পড়ালেখা আমার হয়ে যায়। আর হয়েই যায়। আচ্ছা, তুমি আর্টস কমার্স না সায়েন্সে? সায়েন্স নিয়ে পড়ছি। তাহলে সেক্ষেত্রে তো ডাক্তার ইঞ্জিনিয়ার তো কিছু হওয়ার ইচ্ছা রয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা আপু, আজ তো আসলে কথা বলতে অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর একটা বিকেল আজ আমরা কাটালাম, কিন্তু একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। তুমি আজকে আমাদের আয়োজনে এসছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা রইল তোমার জন্য। আমরা সর্বশেষে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি একটু আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থেকো তুমি। বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় যেখানেই বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই। আমরা শেষ গানটি শুনি,
পুরো গানটি যে গানটি করছি লিখেছেন এবং শ্রদ্ধেয় কবি রবীন্দ্র গুপ স্যার তার একটি গান করছি। বসন্ত লেগে গেছে মনে, বসন্ত লেগে গেছে মনে, বসন্ত লেগে গেছে মনে, বসন্ত লেগে গেছে মনে, মনের মনে ফুল ফুটেছে গান ধরেছে কোকিল, মনের মনে ফুল ফুটেছে গান ধরেছে কোকিল, গানের সুরে রাঙিয়ে দিল আমার আকাশ রঙি, বসন্ত লেগে গেছে মনে, বসন্ত লেগে গেছে মনে, ও বসন্ত লেগে গেছে মনে, বসন্ত লেগে গেছে মনে। কৃষ্ণচূড়া